শেখ হাসিনা বলেছেন, অন্য ধর্মের মানুষের ওপর হামলা লুটপাট ভাঙচুর বিএনপি জামায়াতের আসল চরিত্র। বুধবার বিকেলে গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই সমান সুযোগ ভোগ করবে, কোনো জাতিগোষ্ঠীকে সংখ্যালঘু নয় দেশের নাগরিক ভাবতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলা 1400 সাল উদযাপন করার জন্য কমিটি করি, তখন বিএনপি ক্ষমতায় ছিল, তারা আমাদের বাধা দিয়েছিল উদযাপন করতে দেবে না, আমরা তখন জোর করে উদযাপন করেছিলাম, এখন আমরা সরকারে এসে এটার জন্য উৎসব ভাতা দিচ্ছি এবং সকলে মিলে এই উৎসব উদযাপন করছি। ক্ষমতা আসার পর সেই খাগড়াছড়ি যে পুরোহিত মদন গোপাল গোস্বামী তাকে হত্যা করলো, এমনকি বৌদ্ধ ধর্ম তারাও রেহাই পায় নাই, ওখানকার যে গোপাল কৃষ্ণ মুহুরি তাকে হত্যা করলো, খ্রিস্টান ধর্মাবলম্বী তারাও রেহাই পায় নাই, সেখানেও তারা আক্রমণ করলো। বিএনপির কাজই ছিল এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ, আর আমরা তো আক্রমণের শিকার মুসলমান তো আছি, তাতে কোনো নেই। এইভাবে তারা সবসময় একটা বিভেদ সৃষ্টি করা এই প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ কখনো এতে বিশ্বাস করে না।